নতুন জিনিস এসেছে দাদা, পুরোটা খেতে হবে। কিন্তু হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এপিসোড কিশোরগঞ্জ নিকলিহাও ট্যুর বিষয়ে। এর এক অসাধারণ অভিজ্ঞতা। এই ট্যুরে কী কী দেখলাম সেগুলি দিয়ে ওভারঅল সাধারণভাবে সাজানো হয়েছে, আর শেষে থাকছে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কোথায় ভালো খাওয়া যাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
ঢাকা থেকে কিশোরগঞ্জ নিকলে যাওয়ার জন্য অনেক পথ খোলা রয়েছে, তবে আমরা মোটরবাইকে করে যে পথে গেছিলাম তা হচ্ছে 300 ফিট প্রগতি সরণি হয়ে মাধবদী, নরসিংদী, শিবপুর এবং কটিয়াদি হয়ে কিশোরগঞ্জ এবং তারপর নিকলি। কিশোরগঞ্জে থাকবো কোথায়? থাকার জন্য অনেক অনেক রেস্ট আবাসিক হোটেল আছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মোটর বাইকগুলি কোথায় রাখবো। খুঁজতে খুঁজতে আমরা পেলাম হোটেল রিভারভিউ। এছাড়াও আরও অনেক হোটেল আছে, কিন্তু আমার দেখা মতে আমাদের কাছে রিভারভিউ ছিল মোটামুটি ভালো জায়গা, কম দামে 2000 টাকার মধ্যে আপনি 3-4 জন বা 4-5 জন থাকার মতো একটা রুম পাবেন, আর সিঙ্গেল রুম পাবেন 600 টাকায় অনায়াসে। খাবার জন্য মনে হয়েছে কুটুম বাড়ি ভালো। আর কিশোরগঞ্জ থেকে আপনি যদি 11 সিন্দুর ঘুরতে যান বা হচ্ছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি দেখতে যান, তাহলে যেহেতু আমরা মোটর বাইক নিয়ে গিয়েছিলাম মনে হচ্ছে যে মোটর বাইকের কোনো বিকল্প নাই। আর আপনি যদি কিশোরগঞ্জ না হয়ে সরাসরি প্রথমে 11 সুন্দর দেখতে চান, তাহলে ঢাকা থেকে কিশোরগঞ্জ গাড়িতে উঠে আপনি পাকুন্দিয়া নামবেন, অথবা পাকুন্দিয়ারই গাড়ি আছে। আর যদি নিকলিতে নৌকা নিয়ে ঘুরতে চান, তাহলে 700-800 টাকায় আপনি অনায়াসে নৌকা পেয়ে যাবেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনারা গ্রুপে যান, খরচ কম পড়বে, আনন্দ মজার মধ্যে দিয়ে সময় কাটাতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই ভ্রমণ করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা হলো আপনি যদি সিএনজি বা অটো রিজার্ভ করে যান, চুক্তি করে যান, তাহলে সবথেকে ভালো হয়। আর একটা বিষয়, ঢাকা থেকে আপনি কিশোরগঞ্জ যাবেন কিভাবে? ঢাকা থেকে কিশোরগঞ্জ মোটরসাইকেল ছাড়া যারা বাসে করে যেতে চান তাদের জন্য হচ্ছে মহাখালী থেকে আছে অনন্যা সার্ভিস, বেশ ভালো। আর সায়দাবাদ থেকে আছে কিশোরগঞ্জের জন্য ইশাখা সুপার গেটলক, এটা ছাড়ে খুব সকালে 7টা থেকে 8টার মধ্যে। এ হলো তথ্য। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও কেমন লাগলো তা আপনাদের মতামত দিয়ে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।